মাশরাফিকে খেলানোর পরিকল্পনা না থাকলে তাকে দলে না রাখার পক্ষে সাবেক অধিনায়ক রকিবুল হাসান। ঘরোয়া গেল দুই টুর্নামেন্টে ভালো খেলা ক্রিকেটারদের হোমে আন্তর্জাতিক সিরিজে নিরীক্ষা করে দেখতে পারেন নির্বাচকরা, মত সাবেক ক্যাপ্টেনের। দিন তিনেক পর থেকে শুরু হচ্ছে ক্যাম্প, উইন্ডিজ আসছে 10 জানুয়ারি। কোভিড পরিস্থিতি মাথায় রেখে দলে ক্রিকেটারের সংখ্যা রাখা হচ্ছে 24 জন। প্রেসিডেন্ট কাপ ও বঙ্গবন্ধু টি-20তে পারফর্ম করা তরুণ ক্রিকেটারদের এক্সপেরিমেন্ট করে দেখার সুযোগ থাকছে, বলছেন সাবেক ক্যাপ্টেন। ওয়ানডের স্ট্রাকচারটা যেভাবে হয়, 4টা স্পেশালিস্ট বোলার আপনার লাগবেই, 5th বোলার আপনার 2 জন থেকে আসতে হয়। এখন 4টা স্পেশালিস্ট বোলার মধ্যে মোটামুটি এখানে একটা সুন্দর লড়াই চলছে। বঙ্গবন্ধু এই যে টুর্নামেন্ট শেষ হয়ে গেল, এখানে বিশাল প্রতিযোগিতা দেখেছি এবং এক ঝাঁক তারুণ্যের উত্থান দেখেছি আমরা। সেইখান থেকে একটা নির্বাচক মন্ডলীর একটা চাপ ফিল করবে যে কোন বোলার গুলিকে তারা নিবে। ওপেনিং এ তামিমের বেস্ট পার্টনার লিটন দাস, নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর প্রথম ইন্টারন্যাশনাল সিরিজ অলরাউন্ডার সাকিব আল হাসানের। আছেন আরও দুই সিনিয়র টাইগার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ, মোসাদ্দেক, মিরাজ, তিনজনের জায়গা নেই সেরা দল নির্বাচনে। নির্বাচকদের সিদ্ধান্তই চূড়ান্ত। এখানে অভিজ্ঞতা থাকবে ওয়ানডে টিমে, বাট এখানে হয়তো এক্সপেরিমেন্ট করার ইয়াংদেরকে নিয়ে 2-3 জনকে একটা ব্রেক দেওয়া যেতে পারে, চিন্তা ভাবনা করা যেতেই পারে। চার পেসার খেলানোর পরিকল্পনা থাকলে মুস্তাফিজ থাকছেনই, রুবেল আলামিন তাসকিন খেলতে পারেন অনায়াসে, শরীফুলের ভাগ্য থাকবে টিম ম্যানেজমেন্টের হাতে। মাশরাফিকে দলে রেখে মাঠে খেলানো না হলে সেটাকে অসম্মানজনক বলেই মনে করেন রকিবুল হাসান। আপনার যদি সিস্টেমে, আপনার সিলেকশন চিন্তা ভাবনায় যদি মাশরাফি না থাকে, আপনি খেলাতে পারবেন না, তখন খামাখা এই ধরনের মানসম্মান, এই ধরনের সাবেক ক্যাপ্টেন, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ক্যাপ্টেন, তাকে ওই সাজার জন্য রেখে তারপরে বাদ দিয়ে দেওয়াটা এটা অসৌজন্যমূলক। 20 জানুয়ারি উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে টাইগারদের। ফরিদা বক্তিয়ারা, ডিবিসি নিউজ, ঢাকা।